নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মোজাক্কির মারা গেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি বোরহান উদ্দিন মোজাক্কির মারা গেছেন শনিবার বিশে ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে মারা যান তিনি এর আগে শুক্রবার উনিশে ফেব্রুয়ারি দিনগত রাত পৌনে একটার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া নিহত মুজাকীর উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানিগঞ্জ প্রতিনিধি শুক্রবার উনিশে ফেব্রুয়ারি রাত আটটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয় হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার আলাউদ্দিন জানান শুক্রবার দিনগত রাতে বোরহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরপরই তার অবস্থা খারাপ থাকায় তাকে আইসিউতে নেওয়া হয় তার গলায় গুলির আঘাত ছিল এর আগে বিকেল পাঁচটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট তরকারি বাজারের সামনে সংঘর্ষের এই ঘটনা ঘটে ওই সময় সাংবাদিক মোজাক্কির সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন স্থানীয়রা জানান আব্দুল কাদের মির্জার বৃহস্পতিবার আঠারো ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে এর জের ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অভিযোগ করেন আব্দুল কাদের তার ভাই সেতুমন্ত্রী আবাইদুল কাদেরকে নিয়ে মিথ্যাচার করেছেন এই অভিযোগ তুলে এর প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট হাট বাজারে শুক্রবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন বাদল এরপর কাদের মির্জার সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে কাদের মির্জা এলে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এবং তারা রক্তক্ষায়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে সাংবাদিক মুজাক্কির সহ তিনজন গুলিবিদ্ধ হন আহত হন দুপক্ষের অন্তত তিরিশ জন আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক